সৌদি নারীরা 50 লাখ রিয়াল সাথে নিয়ে খুঁজছেন স্বামী। বিশ্বের মধ্যে বর্তমানে বেশ একটি সমালোচিত দেশ হিসেবে প্রকাশ পেয়েছে সৌদি আরবের নাম। প্রায় কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে সেখানে, তবে এবারের ঘটনাটা একটু ভিন্ন। একাকিত্বের অবসান ঘটাতে কোটিপতি সৌদি নারীরা স্বামী খুঁজছেন। বিয়ের ক্ষেত্রে বিদেশি স্বামী এবং তাদের সন্তানদের সৌদি নাগরিকত্ব পাওয়ার আইন সংস্কার হওয়ার পর থেকে $1,000,000 ইমাম নিয়ে সৌদি নারীরা খুঁজছেন স্বামী। হাফিংটন পোস্ট এদেরও একজন 40 বছরের হেসা, যিনি বিয়ে করার ইচ্ছে ব্যক্ত করে বলেন, তার বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদের মালিক, তিনি এমন একজন স্বামী খুঁজছেন যিনি তাকে সম্মান করবেন। 2012 সালে সৌদি সাময়িকী রোয়া এক প্রতিবেদনে জানায়, এক নারী ভালো স্বামী খোঁজে 50 লাখ সৌদি রিয়াল নিয়ে অপেক্ষা করছেন, যিনি বিবাহিত জীবন ও দায়িত্বকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। 2014 সালে আমিরাতের একটি নিউজ সাইট জানায়, অনেক সৌদি কোটিপতি নারী টুইটারে বিয়ের আগ্রহের কথা জানান। এমন একটি পোস্টে সৌদি এক নারী জানান, তিনি তালাকপ্রাপ্তা ও নিঃসন্তান, তিনি এমন একজন স্বামী খুঁজছেন যিনি তাকে ভালোবাসবেন। উত্তরাধিকার সূত্রে তিনি 100 মিলিয়ন রিয়াল পেয়েছেন এবং তিনি তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তার বয়স 39 বছর। 2007 সালে সুন্দরী নয় এমন এক সৌদি নারী স্বামী খুঁজছিলেন। চাহিদা বলতে তিনি স্বামীর ব্যক্তিত্বকেই প্রাধান্য দেওয়ার কথা বলেন। তার সম্পদের পরিমাণ ছিল 70 লাখ রিয়াল।